দার্জিলিং এর চৌরাস্তা বা মেল, অর্থাৎ যে জায়গায় চারদিক থেকে চারটি রাস্তা এসে মিলে যায়, সেটা হলো ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের দার্জিলিং শৈল শহরের ভিক্টোরীয় যুগের একটা ঐতিহাসিক প্রকাশ্য চৌমাথা। এটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত, 18 শতক থেকে স্থানীয় অধিবাসী এবং পরিদর্শকদের কাছে ক্রেতা দুরন্ত মিলিত হওয়ার একটা জায়গা। দার্জিলিংয়ের চৌরাস্তাটা একটা শৈলশিরার মাঝে অধিষ্ঠিত, সেই জন্য এই জায়গাটা বর্তমানে পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং স্থানীয় অধিবাসীদের মিলিত হওয়া, অবসর যাপন অথবা শুধুমাত্র পাহাড়ি অঞ্চলের যে অংশটা প্রশান্তিতে পদচারণা করার জন্য এক অতি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। দার্জিলিংয়ের এই চৌরাস্তা বা মেল 2134 মিটার তথা 7,000 ফুট উচ্চতায় অবস্থিত এবং এক পরিষ্কার সূর্যকরোজ্জ্বল দিনে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে এবং যেগুলো 20,000 ফুট উপরে অবস্থান করছে, এরকম হিমালয়ের পর্বতমালার 12টা অন্যান্য শৃঙ্গ এখান থেকে দেখা যায়। 1800 শতকের মধ্যবর্তী সময়কালে অর্থাৎ ভিক্টোরীয় যুগে দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়ার কারণে এই অঞ্চল অস্তিত্বে এসেছিল বা নজরে এসেছিল, যে আবহাওয়া লন্ডনের সঙ্গে সমান ছিল। ব্রিটিশরা সেখানে তাদের আধিকারিকদের জন্য একটা হিল স্টেশন প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গাটি হলো এই দার্জিলিং। এই চৌমাথা বা মেলে এক ঝাঁক পায়রার আনাগোনা আছে এবং বয়স্ক মানুষ ও পর্যটকরা পায়রাকে দানা খাওয়ানো এক জনপ্রিয় কাজের মধ্যেই পড়ে। মেলের অন্যান্য ক্রিয়াকলাপের মধ্যে অন্যতম ক্রিয়াকলাপ হলো ঘোড়ার পিঠে চড়া। মেলের এক প্রান্ত থেকে চড়ে আর এক প্রান্ত ঘুরে আবার মেলের মধ্যপ্রান্তে ফিরে আসা। এই মেল রোডের উত্তর প্রান্তে ও পূর্ব প্রান্তে একটি করে স্টেজ আছে, যেখানে চৌরাস্তার বিয়ারভূমিতে উপস্থিত সকল পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাবতীয় বক্তব্য, আন্দোলন, মিউজিক পারফরমেন্স, স্কুলের অনুষ্ঠান সমস্ত কিছু এখানে অনুষ্ঠিত করা হয়। জনগণের বসা এবং চলমান জীবন চাক্ষুষ করার জন্য চৌরাস্তার বিয়ারভূমির চারিদিকে অসংখ্য সারিবদ্ধ বেঞ্চ রয়েছে। সদাব্যস্ত লোকগুলোর চাল চলন দৃষ্টিভঙ্গি আমাদের সমতল ভূমির লোকেদের থেকে একেবারে আলাদা। এই যেন কোনো একটি বিদেশি ভূমিতে আমরা অবস্থান করছি। মেলের উপরে সদাব্যস্ত লোকগুলো কেউ ছাতা নিয়ে হেঁটে চলেছে বা কেউ তাদের পোষ্যকে নিয়ে সারা মেল চক্কর করছে, যা কলকাতার সদাব্যস্ত শহরে আমরা কিন্তু কখনো ভাবতেও পারি না। এই মেলের ওপর চলমান জীবন চাক্ষুষ করার জন্য চৌরাস্তায় অসংখ্য সারিবদ্ধ বেঞ্চ রয়েছে। ভারতে ব্রিটিশ শাসনকালে এই বেঞ্চগুলিতে স্থানীয় অধিবাসীদের বসতে দেওয়া হতো না। চৌরাস্তা বা মেলকে দার্জিলিংয়ের হৃদয় বলা হয়, যে জায়গা বছরভর সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিষয়ক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের নানা সাক্ষী হয়ে থাকে। এর চারদিকে ব্যাঙের ছাতার মতো কফি শপ ও রেস্তোরাঁ গজিয়ে উঠেছে এবং চৌমাথা বা মেল, এইখানে চলমান বিক্রেতারা পায়ে হেঁটে চা ও জলখাবার বিক্রি করে থাকেন। চৌমাথা বা মেলের পশ্চিম দিকে ঐতিহ্যবাহী দোকান যথা প্রাচীনতম অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি,
এবং পূর্ব দিকে রয়েছে ঘূর্ণায়মান পাহাড়ের বিথি, বরফে আবৃত চূড়া এবং ছায়াঘন এক উপত্যকার মহল। সকল অংশই ঘন নীল আকাশের নিচে আর খুব পুরনো পাইন গাছ দিয়ে ঘেরা। এই মেল রোডের উভয় কিনারা থেকে উত্তর বা দক্ষিণ দিক দিয়ে চৌরাস্তায় এসে মিলিত হওয়া যায়। আরও কয়েকটা সংকীর্ণ রাস্তা ও ফুটপাত ওখানে আছে যেগুলো চৌরাস্তায় শেষ হয় এবং শুরু হয়। এই মেল রোডের দক্ষিণ প্রান্ত দিয়ে ডান দিকে যে রাস্তাটা সোজা নেমে আসছে, এখানে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অনেক দোকান আছে। যে রাস্তায় আপনারা পেয়ে যাবেন দা স্টুডিও বা গ্লেনারিজ বা কেভেন্টার্সের মতো ক্যাফেটেরিয়া। আর এই পথেই কেভেন্টার্সের উল্টো দিকে পাবেন ষোলোয়ানা বাঙালি রেস্টুরেন্ট। এই ভিডিও বা এপিসোডটা আমি অনেক বয়সজ্যেষ্ঠ লোকেদের অনুরোধে রাখলাম, যারা আজ শরীরের কারণে বাড়িতে বদ্ধ জীবনযাপন করছেন কিন্তু তাদের স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে দার্জিলিংয়ে বারবার ছুটে আসার সে সময়ের স্মরণীয় নস্টালজিক মুহূর্তগুলোকে ভুলতে না পারায় আরও একবার দার্জিলিংকে দেখতে চাইছেন। যেতে যেতে বলতে চাই, যারা আমার চ্যানেলে আজ নতুন তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও বেল বাটনটা অন করে নিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যেতে যেতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। এই আশা করে আপনাদের বাঙালি চ্যানেল পিবিস ট্রাভেল ডায়ারিজ অ্যান্ড ড্রাইভ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডের জন্যে আর একটু অপেক্ষা। ততক্ষণ আপনারা ম্যাল বা এই চৌরাস্তাটা আরেকবার করে পরিদর্শন করে নিন।